রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভবনটির মূল ফটক দিয়ে ঢুকে লিফটে উঠছে দুজন। অষ্টম তলায় নেমে সিঁড়ি বেয়ে নবম তলায় উঠে যান তারা। ঘণ্টা দুয়েক পর ভবনটির একাধিক প্রতিষ্ঠানে চুরি শেষে নিজেদের জামা কাপড় পরিষ্কার করছেন তিনজন। তারপর অষ্টম তলায় নেমে লিফট ব্যবহার করে নিচে চলে যান তারা। ক্যামেরা নিয়ে গেছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আর আমাদের ক্যাশ টাকা নিয়েছে মোর দেন 6 লাখ। এরকম আরও কয়েকটি সিসি ক্যামের ফুটেজে একই চক্রের সদস্যদের রাজধানীর সুউচ্চ ভবনে চুরি করতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ করে চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বহুতল ভবনের কর্পোরেট অফিস তাদের মূল টার্গেট। অন্যের নামে নিবন্ধিত সিম জোগাড় করে দলটি, তারপর সেগুলো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর হানা দেয় টার্গেট অফিসে। হেক্সোব্লেড, রেঞ্চ আর স্ক্রুড্রাইভার দিয়ে 10 সেকেন্ডেই খুলে ফেলে যে কোনো ডিজিটাল লক। প্রতিষ্ঠানে কখনো তারা গ্রাহক সেজে যায়, কখনো কোনো সমস্যা সেবা দানকারী প্রতিষ্ঠান হলে কখনো কোনো সমস্যা নিয়ে যায়। ওই বিল্ডিংয়ে যতগুলো এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে, কখন অফিসটা বন্ধ হয়, এরা আনুমানিক 7 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখে। রাখার পরই তারা চুরির কাজে হাত দেয়। ঘন ঘনই চুরি করে বলতে পারবো, কেননা গত 2 মাসেই তারা ঢাকার 5 থেকে 6টি জায়গায় চুরি করে ফেলেছে। তো মামলাও হয়েছে, প্রতিটা ক্ষেত্রে মামলাও হয়েছে। আর এদের সাথে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এরা মাসে 2 থেকে 3টি চুরি এরা করে। ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে 100 চুরির সঙ্গে জড়িত চক্রটির প্রধান নাসির পলাতক। দলের কেউ গ্রেফতার হলে তাদের জামিনের ব্যবস্থা করতে আইনজীবী প্যানেল রয়েছে তার। 60টি মামলা তদন্তাধীন মামলা যেগুলো ক্লু পাওয়া যায়নি ইতিপূর্বে, সেগুলো উদ্ঘাটন হয়েছে ইতিমধ্যে। তারাই করেছে, স্বীকার করেছে, এবং অনেকগুলো আমরা তথ্য প্রমাণও পেয়েছি। তার মধ্যে আদাবর টাওয়ারের 4র্থ তলার এক্সপার্ট গ্রুপের একটি চুরি, কাকরেলে আছে নাসিরুদ্দিন টাওয়ারের 10ম তলায় একটি চুরি হয়েছে আমিন গ্রুপে, একটা গুলশানের জব্বার টাওয়ারের 19 তলায় এসিউর গ্রুপে, আরেকটি চুরি বাড্ডা রূপায়ণ টাওয়ারের 6ষ্ঠ তলায়, এটা সফট লিঙ্ক কোম্পানি, আরেকটি চুরি বাড্ডা রূপায়ণ টাওয়ারের 7ম তলায় এক্সিলিয়ন কোম্পানি। এছাড়া আরেকটি চুরির তারা 2 দিন পরে আরেকটি চুরির জন্য ইতিমধ্যে রেকি করেছিল, সেটা ছিল নাবানা টাওয়ার গুলশান। অফিস আদালতে চুরি করে যারা এই ধরনের গ্রুপ আছে আর কারা কারা করতে পারে, এই তথ্য আমরা বিস্তারিত নেওয়ার চেষ্টা করছি। বহুতল ভবন কেন্দ্রিক চুরি নিয়ন্ত্রণে নাসিরকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। বুলবুল রেজদা, সময় সংবাদ, ঢাকা।